কোন গান ভালো, কোন গান মন্দ, স্বর্ণযুগ সবটাই হচ্ছে বাণিজ্যিক শব্দ। গান কিনতে যাবেন বাজারে, সিডিও পাবেন না দুদিন পরে। আমাদের আসলে, আমার মনে হয় আমেরিকাকে ভালোবাসি, এখানে কিন্তু ওইভাবে বাইরে সব না, এখানে হ্যাকিং হবে। দেখুন, দার্জিলিংয়ের কমলা মেদিনীপুরে চাষ করলে টক হবে, আমার আটপৌরি সেই মাকে বেচতে হবে বাজারে কর্পোরেটের কাছে, চারটে কিবোর্ড বাজিয়ে, বাস গিটার, গিটার বাজিয়ে আর অক্টোপেড বাজিয়ে লোকসঙ্গীত হচ্ছে। সেই সব শিল্পীরা তো দাসত্ব করছেন পুঁজির। আচ্ছা, পেটে ভাত থাকলে যদি গান বাজনা হতো, তাহলে তো রতন টাটা গান লিখতো, আদিত্য বিড়লা সুর করতো আর অনিল আম্বানি গাইতো। কর্পোরেট পুঁজি যখন একটি নাট্যদলকে টাকা অনুদান হিসাবে দেয়, তখন বুঝতে হবে সেটা হলো এই জগৎটিকেও নিজের নিয়ন্ত্রণে আনা। জীবিকার জন্য বেশ্যার দালালি করবি, গান বেচতে পারবি না। শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেয়ারে, ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। শোনা বন্ধুরে, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল ওরে অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। নমস্কার, আপনারা দেখছেন টলি বাংলা, তাহাদের কথা অনুষ্ঠান। আজ আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতির মুখোমুখি হয়েছি। প্রচার বিমুখ, মিডিয়ার আলো থেকে বঞ্চিত এই মানুষটি সম্প্রতি বাংলাদেশ থেকে পিট সিগার পুরস্কারে সম্মানিত হয়েছেন। বাংলা গানের একটা নবযুগ ছিল, মানে স্বর্ণযুগ ছিল, কিন্তু সেই স্বর্ণযুগের পরে বাংলা গানে কি আরও কোনো নতুন যুগ এসেছে? যদি এসে থাকে সেটাই বা কোন সময়, বা যদি না এসে থাকে সেটাই বা কেন? আসলে স্বর্ণযুগ বলতে আমরা যে সময়টাকে বলি, মূলত তিনের দশকের বা চারের দশকের মধ্যভাগ থেকে শুরু করে একেবারে সাতের দশকের মধ্যভাগ পর্যন্ত। অসম্ভব মেধাধর গীতিকার, সুরকার, শিল্পী, এই তিনের সমন্বয়ে অসংখ্য বাণিজ্য সফল গান। এই বাণিজ্য সফলগুলির গানের যুগটিকে স্বর্ণযুগ বলে বলা হয়, এবং সেটাও মূলত বাণিজ্যিক জগৎ থেকে বলা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যেই। বাংলা গানের স্বর্ণযুগ তাহলে তো রবীন্দ্রনাথকে বাদ দিতে হয়। হ্যাঁ, পঞ্চকবির যে গান, সে তো স্বর্ণযুগের আগের। হ্যাঁ, তাহলে রবীন্দ্র উত্তর বাংলা আধুনিক গানের একটা বাণিজ্য সফল সময় ছিল, সেই সময়টাকে স্বর্ণযুগ বলে বলা হয়। সেইভাবে ধরলে তাহলে নয় দশকে সুমন, নচিকেতা, লোপামুদ্রা, রাঘব, অঞ্জন, মনময়, শ্রীকান্ত, এই যে আরও এক ছাঁক নতুন ছেলে মেয়ে এলো, নতুন গান নিয়ে এলো, আমি আসলে ওই সময়টাকেও স্বর্ণযুগ বলে আমি ব্যক্তিগতভাবে স্বীকৃতি দিতে রাজি নই। কোথা ভালো গান লেখা হচ্ছে, কোথা কে ভালো সুর করতে পারে, এই গানটা কাকে দিয়ে গাওয়ালে ভালো হবে, এই টোটাল যে সাংগঠনিক কাজটা, এটি এইচএমবি করতেন, কোনো গানের আন্দোলনের জন্য নয়। সে আটের দশকের শুরু, তখন কতগুলো টেকনোলজিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে জগতে,
অর্থাৎ গ্রামোফোন কোম্পানি রেকর্ড তৈরি করা বন্ধ করছে, ডিস্ক তৈরি বন্ধ হচ্ছে, 85 সালের পর একদম বন্ধ করে দিল। গুলশন কুমার ক্যাসেট নিয়ে ঢুকে পড়েছে বাজারে, সে এইচএমভির গানগুলি পাইরেসি করে বাজারে ছাড়তে শুরু করছে। এইচএমভি গিয়ে 90 সালের এসে তারপর সে ক্যাসেটের কথা ভাবল। এই মাঝখানের প্রায় 6টা বছর একটা শূন্যতা গান পৌঁছে দেওয়ার জন্য শ্রোতার কাছে, আর শূন্যতা তৈরি হলো। এই শূন্যতার সময়ে অনেক বিশিষ্ট মানুষের, ভালো শিল্পীর গানও কিন্তু মানুষের কাছে পৌঁছয়নি। আমি জটিলদার কথা বলতে পারি, জটিলেশ্বর মুখার্জির মতো ওই উচ্চতার একজন স্রষ্টার গান কিন্তু সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি, যা ওই যে তথাকথিত স্বর্ণযুগের গান হিসাবে চিহ্নিত হয়নি। হ্যাঁ, এই অনেক মূলত বাণিজ্যিক কারণ, টেকনোলজির কারণ, আর যখন যে টেকনোলজিক্যাল পরিবর্তনগুলো এসছে, উল্লম্ফন বলি আমি, প্রযুক্তির উল্লম্ফন, তখনই গানের জগতে একটা সংকট এসছে। যখন রেকর্ড উঠে গিয়ে ক্যাসেট ঢুকছে তখন একটা সংকট, ক্যাসেট উঠে গিয়ে যখন সিডি ঢুকছে তখন আর একটা সংকট, এখন সিডি অবসোলিট হয়ে গিয়ে এখন মহাশূন্যে কেনা বেচা, হ্যাঁ, তখন আরেকটা ধরনের সংকট তৈরি হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে মানুষের রুচি এত দ্রুত পাল্টে যায়, পাল্টে দেওয়া হচ্ছে, এটা পুঁজির কাজ, ব্যবসা বৃত্তি, সেই প্রতিদিন দ্রুত পাল্টে যাওয়া রুচির সাথে নিজেকে পাল্টে ফেলা শিল্পীর পক্ষে এটা খুব কঠিন। কাজেই আর কোনো শিল্পীরই সঙ্গীত জীবনের 25-30 বছর পূর্তি হবে না। হ্যাঁ সুমিতদা, তাহলে আপনি কি বলতে চাইছেন যে বাজারেই অর্থনীতি, বাজারেই অর্থনীতি, কেনা বেচা, এই অর্থনীতি কি সঙ্গীতের জগৎ থেকে একেবারে উল্টে পাল্টে দিয়েছে? আমি আগেই বিষয়টি বলেছি যে গানের বাণিজ্য সব, মানে কোন গান ভালো কোন গান মন্দ, স্বর্ণযুগ সবটাই হচ্ছে বাণিজ্যিক শব্দ, বাণিজ্যিক সফলতা যেখানে এসে সেটি স্বর্ণযুগ। হ্যাঁ, আর এই সময় পুঁজির ইচ্ছের বাইরে কিচ্ছু হয় না। তিনি ব্রহ্মা, তিনি ঈশ্বর, তিনি সর্বময় কর্তা, তিনি যেমন চালাবেন বিশ্ব ব্রহ্মাণ্ড তেমনি চলিবে, গানও তার বাইরে নয়, পুঁজির নিয়ন্ত্রণ। এই যে মহাশূন্যে কেনা বেচা, এখন তো আর মেটেরিয়াল আপনি গান কিনতে যাবেন বাজারে, সিডিও পাবেন না 2 দিন পরে, যদিও সারা পূর্ব ইউরোপ জুড়ে এখনও কিন্তু সিডি আছে, ইউরোপ জুড়ে, সারি পূর্ব সারা ইউরোপ জুড়ে কিন্তু সিডি চলছে এখন। আমাদের আসলে, আমার মনে হয় আমেরিকাকে ভালোবাসি, তাদের বড্ড ওই আমেরিকান যে পুঁজির কৌশলগুলি সেগুলি আমাদের উপরে চাপায় ওরা, আমরা সেগুলো আবার ছড়াই, ওটা আমাদের ইষ্ট দেবতা। ফলে ওরা যেমন যেমন চান আমরা তেমন তেমন করি। এই যে মহাশূন্যে কেনা বেচা বললাম, এটা তো আরও বেশি পুঁজির খেলা। আপনি আগে 50 টাকা দিয়ে ক্যাসেটে 30 টাকা দিয়ে 10টা গান কিনতে পেতেন 12টা, সিডিতে আপনি MP3-তে 50টা গান কিনতে পেতেন 100 টাকা দিয়ে এইচএমভির, এখন আপনাকে 1টি গান কিনতে হবে 50 টাকা দিয়ে। পুঁজির আরও বড় খেলা, এবং সেই প্রযুক্তিগতভাবে কিছু কিছু পাইরেসির চেষ্টা হবে, মানে হ্যাকার সর্বযুগে সর্বকালে আছে, ক্যাসেটও পাইরেসি হতো, তাদেরও পাইরেটার না বলে হ্যাকার বলতে পারি, সিডি পাইরেসি হতো, এখানে কিন্তু ওইভাবে পাইরেসি হবে না, এখানে হ্যাকিং হবে। এখন এই হ্যাকিংকেও আটকাবার পথ পুঁজি কিন্তু খুঁজে নিয়েছে, ওখানে ও খুলতেই পারবে না, তুমি রেকর্ডিং করতেই পারবে না পরবর্তী, যা মানে ওরা যেমন এগোবে ওরাও তেমনি এগোবে কিন্তু। হ্যাঁ, অ্যান্টিভাইরাস দুটো কিন্তু একই লোক তৈরি করে, কিন্তু একই বিজ্ঞানী ভাইরাস এবং অ্যান্টিভাইরাস তৈরি করে। পুঁজি এমনি একটু এমনি মহাশক্তিধর, সে ওই অ্যান্টিভাইরাস অ্যান্ড ভাইরাস দুটোই তৈরি করে। কাজে সবটাই পুঁজির খেলা। গান আর যতদিন না গান আন্দোলনের রূপ নেবে ততদিন তাকে পুঁজির দাসত্ব করতে হবে। সুমিতদা, আপনি ঠিকই বলেছেন। অমর্ত্য সেন কিছুদিন আগে বলেছেন যে আজকাল আমাদের সমস্ত কাজের মধ্যে একটা ব্যবসায়িক লেনদেন মনোভাব এসে যাচ্ছে আর কি, সব কাজের মধ্যে এসে যাচ্ছে। আপনি তো লোকসঙ্গীতের মানুষ, লোকসঙ্গীত নিয়ে খুব গুরুত্বপূর্ণ চর্চা করেন, আমাদের পরের প্রশ্ন হচ্ছে সেইখানটাতে যে তাহলে বাজারে অর্থনীতি বা এই পুঁজি কি লোকসঙ্গীতকেও গ্রাস করছে? ভালো, দারুণ একটা প্রশ্ন করেছেন আপনি।
আসলে লোকসঙ্গীতটা আমাদের কাছে না আটপৌরে মায়ের মতো। আটপৌরে মা, হলুদের দাগ লাগা সাজোকাচা শাড়ি পরা আটপৌরে মা। বাড়িতে অনেক দামি তোয়ালে থাকলেও খাওয়ার পর মুখ মোছার জন্য সেই আঁচলের সন্ধানে দৌড়তাম ছোটবেলা। তাহলে সেই আমার আটপৌরে সেই মাকে বেচতে হবে বাজারে কর্পোরেটের কাছে। তাহলে তাকে ওই হলুদের দাগ লাগা শাড়ি পরে তো বেচা যাবে না, তাহলে তাকে জিন্স পরাতে হবে, টপ পরাতে হবে, চুলে রং করাতে হবে, মুখে রং মাখাতে হবে, হ্যাঁ, গায়ে বিদেশি পারফিউম দিয়ে রাস্তা দান করেছে। লোকসঙ্গীত নামে বাণিজ্যিক জগতের যে কাজগুলি চলছে লোকসঙ্গীতের নাম ধরে, বড় বড় এই আমি নাম করতে চাই না, বৃহৎ চ্যানেল লোকসঙ্গীত নিয়ে যা করছে যেগুলো, সেগুলো লোকসঙ্গীত তার যে সমস্ত প্রাণ শক্তি, তার সমস্ত যে মাধুর্য, তার যে মর্মবাণী, তাকে নিঃশেষ করে দিয়ে তাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করছে। একদম চারটে কিবোর্ড বাজিয়ে, বাস গিটার, গিটার বাজিয়ে আর অক্টোপেড বাজিয়ে লোকসঙ্গীত হচ্ছে। এটা ওই আটপৌরে মাকে ওই চুলে রং করিয়ে রাস্তা দাঁড় করে দেওয়া বেচবার জন্য। এখানেও সেই পুঁজির খেলা, আর কিচ্ছু না, পুঁজির খেলা, মালটা বেচতে হবে। আবার বলছি আপনাকে, সঙ্গীত যতদিন মানুষের অন্তঃস্পর্শ করবার জন্য আন্দোলনের রূপ নেবে, আন্দোলনের বৃত্তে থাকবে, ততদিন সে পুঁজিকে ভয় পাবে না। যেই মুহূর্তে তা সেই রূপ ত্যাগ করে যখন বাণিজ্যের জগতে সে তাকে পড়তে হবে, তখন তার সমস্ত রূপ পুঁজির দাসত্ব সে করতে বাধ্য, শিল্প করতে বাধ্য, শিল্পীও দাসত্ব করতে বাধ্য। সেই সব শিল্পীরা তো দাসত্ব করছেন পুঁজির, যারা বড় বড় চ্যানেলে লোকসঙ্গীত গাইবার জন্য এত ঢাকঢোল পেটাচ্ছেন। ঢাকঢোল মানে যত রকম যন্ত্র আছে সব বাজিয়ে লোকসঙ্গীত গাইতে হচ্ছে। লোকসঙ্গীত কিন্তু বেঁচে আছে তার হাজার হাজার বছর ধরে, তার নিজস্ব প্রাণশক্তিতে সে বেঁচে আছে, বাইরের প্রাণশক্তি নয়। একটা কথা মধ্যবিত্ত সমাজে দেখো চালু করে দেওয়া হয়, সেটা হচ্ছে ওই যে পেটে ভাত থাকলে শিল্পীদের তবে তো গান বাজনা হবে। এরা নাকি পেটে ভাতের ব্যবস্থা করছে শিল্পীদের, কজন শিল্পী করছে আমি জানি না, হ্যাঁ বলছে কথা। আচ্ছা পেটে ভাত থাকলে যদি গান বাজনা হতো, তাহলে তো রতন টাটা গান লিখতো, আদিত্য বিড়লা সুর করতো আর অনিল আম্বানি গাইতো, তাদের তো পেটে প্রচুর ভাতা তো হয়নি। যুগ যুগ ধরে নিরন্ন মানুষ, ছিন্ন বস্ত্র, নগ্নপদ মানুষ আধপেটা খেয়ে তারা তাদের সংস্কৃতিকে হাজার বছর ধরে বাঁচিয়েছে, কোনো নাগরিক সাহায্যের দরকার হয়নি। আজ থেকে 10 বছর আগে ব্যান্ডের খুব জমরমা ছিল, প্রত্যেকে নিজস্ব গান লিখতেন গাইতেন, এখন শুনতে পান ব্যান্ডের গান? তারাও কী করছে, তার নতুন গান নেই, তারাও আর তখন তো তাদের কারুর না কারুর কাছে বাণিজ্য বৃত্তির জন্য ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হবে। লোকসংস্কৃতি হচ্ছে সেই জায়গায়, সেখানে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াচ্ছে তারা, উপায় নেই কিছু। তার মানে সার্বিকভাবে কি লোকসঙ্গীতে বলুন বা নাগরিক সঙ্গীতে বলুন, মানে আধুনিক সঙ্গীতে বলুন, সৃষ্টি হচ্ছে না। সে সৃষ্টি লোকসঙ্গীতের ক্ষেত্রে যে পুরনো সৃষ্টি যা আছে তা তো নতুন সৃষ্টি হচ্ছে। আমি নতুন গানও আপনাকে লোকসঙ্গীতে শোনাতে পারি যা অসম্ভব ভালো সৃষ্টি হচ্ছে। আমি একটি গান আপনাদের শোনাবো লোকসঙ্গীতের ক্ষেত্রে যা নতুন সৃষ্টি, কি অসামান্য গান। আসলে আমরা খোঁজ রাখি না, খোঁজ রাখি না কেন, খোঁজ যারা রাখতো তারা বাণিজ্যের কারণে রাখতো। আর খোঁজ রাখে কারা, যারা গবেষণা করে, যারা আর্কাইভ তৈরি করে লোকসংস্কৃতির বীজকে রক্ষা করতে চায়। আমাদের মতো কিছু মানুষ যারা প্রতিষ্ঠান তৈরি করে কাজগুলি করতে চায় তারা খোঁজ রাখে, আর বাণিজ্যের জগৎ খোঁজ রাখে। তো বাণিজ্যের জগৎ খোঁজ রাখছে, তারপর দেখবেন আপনি ইউটিউব খুললেই বুঝবে, নেট খুললেই কত লোকগান, কত লোকে কতভাবে কত রকম যন্ত্র বাজিয়ে তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সবটাই তো অর্নামেন্টেশন, অলঙ্কার দিয়ে সাজানো, অপ্রয়োজনীয় অলঙ্কার, হ্যাঁ না হলেই ভালো। আপনি কিন্তু শুধু সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন তা নয়, আমরা জানি যে আপনি থিয়েটারের সঙ্গেও যুক্ত, গ্রুপ থিয়েটারের অনেক নাটক আছে, যে নাটকের সঙ্গে যে নাটকের শুট করেছেন। সিনেমা তো আপনি অংশগ্রহণ করেন, সিনেমার সঙ্গেও যুক্ত, শুরু করেছেন, শুরু, হ্যাঁ
হ্যাঁ, আমাদের এবারে প্রশ্নটা হচ্ছে এই যে আপনি বললেন না পুঁজির দাসত্ব, সার্বিকভাবে ধরুন এই যে আমাদের 70 বছর স্বাধীনতা, ক্রমশ ক্রমশ পুঁজির দাসত্ব, পুঁজির ফাঁস, সমস্ত শিল্পকলাকে, মানবিক মূল্যবোধকে গলা টিপে মারছে, তাহলে আমরা কি বলতে পারি যে সার্বিকভাবে বাংলার যে শিল্প বিভিন্ন মাধ্যমগুলো, সেটা কথা শিল্প হতে পারে, সেটা সিনেমা থিয়েটার, সব ক্ষেত্রেই কি এক দশা বন্ধা সৃষ্টিহীনতা? আসলে সংস্কৃতির জগৎটা একটা ভেস্টিবিউল ট্রেনের মতো, এক কামরা থেকে না আরেক কামরায় চলে যাওয়া যায়, বদ্ধ কম্পার্টমেন্ট নয়, এটা গানের, এটা নাচের, এটা আবৃত্তির, এটা অভিনয়ের, এমন নয়, এক কামরা থেকে আরেক কামরায় চলে যাওয়া যায়, আর একটার উপর একটা নির্ভরশীল, একটা সামাজিক যে ওলট পালট হয়ে যাওয়া, সামাজিক আন্দোলন, সামাজিক বৈভবের কিন্তু একটা ফসল কিন্তু সংস্কৃতি। যখন সেই সামাজিক আন্দোলনগুলি ধীরে 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 একটু একটু করে কীরকম নৈরাজ্যের শিকার হয়ে যায়, যখন সামাজিক আন্দোলনের জায়গাগুলি মানুষের গ্রাস করে তার ধর্মীয় উন্মাদনা কোষগুলি মস্তিষ্কের, তাকে সকল ধর্মীয় উন্মাদনা যখন তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, তখন সংস্কৃতির জগৎ একটু একটু করে সে কিন্তু বন্ধা হয়ে যেতে বাধ্য, যদি না আমরা তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারি। এটা খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু। আর এই ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িকতা, সব কিন্তু পুঁজির ফসল, এসব পুঁজির খেলা, সাধারণ মানুষ এসব নিয়ে চিন্তিত নেই, সবটাই পুঁজির খেলা, তারা সেটা করে। ফলে সংস্কৃতির সব জগতই একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে। ধরুন গ্রুপ থিয়েটার, এই শব্দটি অর্থে কি, অনেকগুলি মানুষ সমবেত একটি নাটক করে, পকেটে পয়সা খরচা করে, চাঁদা তুলে নাটক করে, নাটকের গ্রুপ, আস্তে আস্তে দেখুন সেটি অদ্ভুত খেলা, উমুক সম্প্রদায় হয়ে যাচ্ছে, একজনকে কেন্দ্র করে গ্রুপ, তাকে ঘিরে একটা রানী মৌমাছি আর সব শ্রমিক মৌমাছি আর কি। হ্যাঁ, গ্রুপগুলিও, নাটক গ্রুপগুলিও ব্যক্তি নির্ভর, একজন নির্ভর হয়ে পড়ছে একটু একটু করে। নাটক আগে প্রতিবাদ করতো রাষ্ট্রের বিরুদ্ধে, এখন রাষ্ট্র ঠিক করে দেবে সে কতটা প্রতিবাদী হবে, পুঁজি ঠিক করে দেবে। যখন ভোডাফোন একটি নাট্য প্রযোজনাকে টাকা দেয়, একটি কর্পোরেট পুঁজি, কর্পোরেট পুঁজি যখন একটি নাট্যদলকে টাকা অনুদান হিসাবে দেয়, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা একটি নাট্য প্রযোজনার জন্য, তখন বুঝতে হবে তার পেছনে একটি উদ্দেশ্য আছে, সেটা হলো এই জগৎটিকেও নিজের নিয়ন্ত্রণে আনা, এবং তারাও যাতে ভবিষ্যতে পুঁজির পক্ষে প্রচারকের ভূমিকা পালন করে, তার জন্য ক্ষেত্র প্রস্তুত করা। এই প্রসঙ্গে একটা কথা বলার খুব ইচ্ছে হচ্ছে আমার। আমার তো 18 বছর বয়স, আমি না একবার আমার ক্লাসিক্যাল গান শেখার ইচ্ছে হয়েছিল, আমি আমাদের গ্রাম নন্দীগ্রাম আমার বাড়ি, ওখান থেকে 11 মাইল দূরে পারুলবাড়ি বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে রাখাল দাস বলে এক ওস্তাদ থাকতেন, নিরক্ষর কিন্তু খুব বড় ওস্তাদ। আমি একদিন হেঁটে তার বাড়ি চলে গেলাম, একটা কুটিরে বারান্দা বসে আছেন উনি অকৃতদার, চাল খড়ের চাল গলে গলে পড়ছে, আমি আত্মপরিচয় দিলাম, বলল তুমি উপেনবাবুর ছেলে, আচ্ছা তোমাকে শেখাবো, কিন্তু বাবা একটা শর্ত আছে। আমি কি বলুন, শর্তটা হচ্ছে জীবিকার জন্য বেশ্যার দালালি করবি, গান বেচতে পারবি না। তখন আমার 18 বছর বয়স, রাখালবাবু 66, একটা 18 বছরের ছেলেকে একটা 66 বছর লোক বলছে বেশ্যার দালালি করবি, গান বেচতে পারবি না, তখন এই কথার অর্থ বুঝতে পারিনি, গ্রামে নিরক্ষর লোক। পরে এখন বুঝি যে গান পণ্য হলে কি হয়, কি সর্বনাশ করতে পারে পৃথিবীর, আর আন্দোলনমুখী থাকলে কত কল্যাণ করতে পারে পৃথিবীর। ওই রাহাল দাস আমাকে কিন্তু আমার 18 বছর বয়স আমাকে শিখিয়ে দিয়ে গেছিল, আজ থেকে প্রায় 52 বছর আগে। ভারতীয় গণনাট্য সংঘ 40-এর দশকে পশ্চিমবঙ্গেতে, আমাদের বাংলা অবিভক্ত বঙ্গেতে বটেই, সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জগতে একটা নতুন আলোড়ন এনেছিল, যেটাকে আমরা অনেকটা ওই কী বলবো, রেনেসাঁর আন্দোলনের মতো আমরা বলতে পারি খানিকটা আর কি।
যদিও রেনেসাঁ বলা যাবে না, সর্বত্র গান, সিনেমা, থিয়েটার, এমনকি লেখার জগতেও একটা নতুন দিশা তৈরি হয়েছিল। সেটা আজ সব দিক থেকে স্তিমিত বলেই মনে হচ্ছে, নতুন আন্দোলনের প্রয়োজন বলেও তো মনে হচ্ছে, সেটা হচ্ছে না কেন? আপনি একবার নিজের অজান্তে একটা নির্মম সত্য বলেছেন, নির্মম সত্য যে রেনেসাঁর মতো। আচ্ছা, উনিশের দশকে এই নবজাগরণের আন্দোলন মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, তার একটি কারণ এই আন্দোলন শহরের অভিজাত বুদ্ধিজীবীদের ভেতরেই সীমাবদ্ধ ছিল। অসংখ্য সাধারণ মানুষের কাছে, গায়ে গত রেখাটা মানুষের কাছ পর্যন্ত সেই নবজাগরণের আন্দোলনের উত্তাপ পৌঁছতে পারেননি তারা, তাই মুখ থুবড়ে পড়ে গেছে। কারণ ভদ্রলোকরা দিন ভদ্রলোক আর পণ্ডিতের পৃথিবীতে কোনো বড় কাজ করতে পারেনি, পৃথিবীতে পারেনি। হ্যাঁ, ও গণনাট্য সংঘের গণনাট্য আন্দোলনের প্রায় একই দশা হয়েছে। গণনাট্য আন্দোলনই আপনি যে সময়টা গণনাট্য আন্দোলনে বিকে চল চারের দশকে 43, 42, 43, 44, 45 সাল সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা নাট্য জগতের, সিনেমার জগতের, গানের জগতের, কবিতার জগতে, তারা এসে নাচের জগতের সব এসে গণনাট্য সঙ্গে যুক্ত হলেন। কিন্তু তা একান্তই সীমাবদ্ধ থেকে গেল নাগরিক বৃত্তে। বিজয়নদা বলতেন, গণনাট্যে গণরা কোথায়? গণ নেই তো, গণ বলতে সাধারণ মানুষ, গায়ে গতরে খাটা মানুষ, অর্থাৎ লোকসংস্কৃতি, তার সেখানে যে পৌঁছানো। গণনাট্য সঙ্গের সলিলদা এবং হেমাঙ্গদার বোম্বাই কনফারেন্সের যে বিতর্ক গণসঙ্গীত নিয়ে, সে বিতর্কের তো 75 বছরের কোনো শেষ হলো না, তার কোনো সিদ্ধান্ত আসতে পারলো না গণনাট্য সংঘ, অর্থাৎ গণনাট্য সংঘ নয় কমিউনিস্ট পার্টি কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। হাল না থাকলে না নৌকোর, নৌকো আঘাটার দিকে ঠেকে যায়। হালটা যদি ঠিক না হয়, হাল আছে কিন্তু প্রয়োজনের তুলে ছোট, সে নৌকোকে নিয়ন্ত্রণ করতে পারে না। গণনাট্য সংঘ তার সমস্ত আন্দোলন কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত হয়। মানুষের মুক্তি, মানুষের পুঁজিরই আক্রমণ থেকে, নিষ্পেষণ থেকে, গরিব খেটে খাওয়া মানুষের মুক্তি চাই, এই কমিউনিস্ট পার্টির এই মন্ত্রের প্রচার অভিযানের মূল মুখ ছিল গণনাট্য সংঘের। কই পারলাম না আমরা এখনও পর্যন্ত, এখন আছে সাহেব, টিকে আছে। আমি তো গণনাট্যের রাজ্য কমিটির সদস্য, কালকেও মিটিং করে এলাম গণনাট্য সংঘের উৎসব করব বলে, কিন্তু আমি থেকেছি, আছি, যুদ্ধ করেই আছি, ঝগড়া। নতুন আন্দোলন শুরু, নতুন আন্দোলন শুরুর দায়িত্ব তো রাজনৈতিক দলের, গণনাট্য সংঘের নয়। আমাকে একজন কৃষক সভা নেতা প্রশ্ন করেছিলেন যে নতুন কিছু তোমরা করতে পারছ না কেন? আমি বলি আপনারা কি নতুন করছেন বলেন তো, ওইটা দেখে তো আমরা নতুন করব। হ্যাঁ, আপনারা তো মুখ তুবড়ে পড়ে আছেন, নড়ছেন না, চড়ছেন না, জরাগ্রস্ত। আর একটা উপরিকাঠামোর সংগঠনকে বলছেন নতুন কিছু করতে পারছো না কেন? আপনারা প্রেরণা দিন, আন্দোলনের প্রেরণা, নতুন আন্দোলন। আমি যদি রাজস্থানে থাকতাম, আমি যদি মহারাষ্ট্রে থাকতাম, আমি 3টা নতুন গান লিখতে পারতাম, কারণ ওখানে পার্টি, কমিউনিস্ট পার্টি নেই, কিন্তু 70,000, 80,000, 1,00,000 মানুষের নগ্নপদ মানুষের মিছিল হয়েছে 70 কিলোমিটার পা হেঁটে। ওই রকম একটা আমাদের এখানে হচ্ছে না, হলে আমরা করতে পারতাম। আর তার দায় গণনাট্য সংঘের নয়, তার দায় কমিউনিস্ট পার্টির, তাকেই কাজটা করতে হবে। কারোর উপর দায় থাকা, গণনাট্য সংঘের উপরে দায় এ করা যাবে না, দায় দেওয়া যাবে না। হালটা ঠিক করুন, নেতৃত্ব দেখুন। যে কোনো সামাজিক আন্দোলন একটা সময় সে তার রাজনৈতিক আশ্রয় লাগে, সে তখন রাজনৈতিক আশ্রয় যখন যখন হাত পাতে, হাত বাড়ায়, তখন দেখে সামনে কেউ নেই হাত ধরার, তাহলে সে আন্দোলন তো বিপদগামী বা অকালে ঝরে যাবে। শাহবাগের মতো এত বড় আবেগের আন্দোলন কোথায় গেল? এত লক্ষ লক্ষ যুবকের আত্মবলিদানের শপথের যে আন্দোলন কোথায় গেল, কেন গেল? রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো সংগঠন নেই, শুকিয়ে গেল আস্তে আস্তে আস্তে। আজই সারা বিশ্ব জুড়ে কমিউনিস্ট পার্টির আন্দোলনকে আবার নতুন করে তার দিক নির্দেশ করতে হবে। আর আমি বলছি ভারতবর্ষের ক্ষেত্রে, দেখুন দার্জিলিংয়ের কমলা মেদিনীপুরে চাষ করলে টক হবে, ভারতবর্ষে
মার্ক্সবাদী দর্শন চর্চার জন্য একটি ভারতীয় পথ খুঁজে বের করতে হবে। আপনি দার্জিলিংয়ের কমলা মেদিনীপুরে চাষ করলে হবে না, এর সয়েল টেস্ট করতে হবে, এখানকার এথনিক প্রবলেমগুলিকে জানতে হবে, এখানকার এপিক মহাকাব্যগুলিকে জানতে হবে। কমিউনিস্ট পার্টির কোনো নেতা আমাদের বলেছেন যে রামায়ণ মহাভারত পড়ো, বলেনি তো? আচ্ছা, রামায়ণ মহাভারত না পড়লে এই দেশটাকে চেনে যাবে? আমি হোমারকে মাথায় রেখেই বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ দুটি মহাকাব্যের নাম রামায়ণ মহাভারত, ইলিয়াড ওডিসি না। আমাদেরকে পড়তে বলেছেন কখনো? বলেননি তো? আমরা পড়েছি নিজ উদ্যোগে, নিজের আগ্রহে, নিজের অনুসন্ধিৎসায়। কাজে ভারতবর্ষের মাটিটাকে না চিনলে সেখানকার মানুষের, আমার এক গানের গুরু ছিলেন, ক্লাস থ্রি পর্যন্ত পড়া, তার নাম ঋষিকেশ সাউ, তার কাছে আমি প্রথম গণসঙ্গীত গাইবার প্রেরণা পাই। তিনি অদ্ভুত কথা বলতেন, বলতেন কমিউনিস্ট করতেন, এবং রবীন্দ্রনাথের দুই বিঘা জমি পড়ে তার মনে হয়েছিল কমিউনিস্ট পার্টি করা উচিত, কোনো মার্ক্সবাদী সাহিত্য পড়ে না। তিনি বলতেন, আমার বুকের একদিকে দয়ানন্দ সরস্বতী আর একদিকে কার্ল মার্কস বসে আছে, তারা তো ঝগড়া করে না, তোরা ঝগড়া করে মরিস কেন? ওই মানুষগুলোকে আমি দেখেছি, তাদের স্পর্শ করেছি, তাদের সুগন্ধ পেয়েছি, তাই আমি এত না ঝাঁকিয়ে কথা বলতে পারি। একে মেদিনীপুরিয়া, মেদিনীপুরিয়াদের একটু গোঁ বেশি, জেদ বেশি, অহংকার বেশি। ওই টিকিওয়ালা লোকটা টিকি না কেটে সারা জীবন টিকির বিরুদ্ধে লড়ে গেল, বিদ্যাসাগর টিকি কাটেনি, টিকি রেখেই টিকির বিরুদ্ধে লড়েছে সারা জীবন লোকটা। লোকটা সাহেব, কিন্তু ধুতি পাঞ্জাবি ধুতি পরাটা ছাড়েনি। আচ্ছা, চরিত্রগত দিক থেকে ব্রিটিশদের দৃঢ়তা ছিল, তার বাঙালি নমনীয়তা ছিল না। হ্যাঁ, শুভেন্দুদা, আপনাকে অশেষ অভিনন্দন টলি বাংলার পক্ষ থেকে। আপনারা এতক্ষণ দেখছিলেন টলি বাংলার তাহাদের কথা অনুষ্ঠান, সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভেন্দু মাইতি, আপনারা দেখছেন টলি বাংলা।